বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপন রান্নার একদম সহজ রেসিপিতে আজকে থাকছে একটি নাস্তার আইটেম। এক কাপ ময়দা আর একটি ডিম যদি থেকে থাকে, নো চিন্তা, ডো ফুটতি, আপনি হয়ে যাবেন নাস্তা তৈরির রাজা বা রানী, যেটাই বলেন না কেন। ঝটপট তৈরি করে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনে আর কোনো টেনশনই থাকবে না। তাহলে শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা, হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ ধনে পাতা কুচি, 1 টেবিল চামচ মরিচ কুচি। আমি সবুজ এবং লাল দুই ধরনের মরিচ নিয়েছি, কাঁচা মরিচ, স্বাদমতো লবণ এবং হাফ চা চামচ চাট মশলা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মূল উপকরণ ডিম, এগুলো সামান্য একটু মিশিয়ে নেব। ঝটপট কিন্তু নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আমরা সকাল হলে অনেক বেশি টেনশন করি কি নাস্তা তৈরি করব। বেলাবেলির ঝামেলা ছাড়া একদমই অল্প সময়ে এক কাপ ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি খুব অল্প সময়ে, মাত্র 5 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে পছন্দ মতো গোলা আমি দিয়ে দিলাম, দিয়ে একটি রুটির শেপে তৈরি করে নিলাম, উল্টে দিলাম কয়েক সেকেন্ড পরেই। সামান্য একটু তেল দিয়ে দিলাম ব্রাশের সাহায্যে, চারিদিকটা একটু উল্টে পাল্টে বা ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই পরোটাটা কিন্তু এমনি মুচমুচে ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরেও আমি এখানে একটি ভাজি দিচ্ছি, আলু এবং গাজরের একটি ভাজি আমি তৈরি করেছি, সেটা দিয়ে দিচ্ছি। খুব সহজ রেসিপি এটি, খেতে তো অসম্ভব মজা। সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন, অথবা আমরা কিন্তু অফিসে যে কোনো টাইমে আমরা দুপুরে লাঞ্চ হিসাবে নিতে পারি এই রেসিপিটি। ঝটপট তৈরি করে নেওয়া যায়, 5 মিনিটেই রেসিপিটি তৈরি হয়ে যায়। স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হয়ে গেল হোমমেড একটি দুর্দান্ত স্বাদের নাস্তা। সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি, আপন রান্নার রেসিপিগুলি বরাবরই সহজ হয়ে থাকে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ারও অনুরোধ রইল। দেখা হবে আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।